আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিন ধরনের দই চিরার রেসিপি খুবই হেলদি রেসিপি নর্মালি আমরা রোজার ইফতারিতে ভাজা পরাটাই বেশি পছন্দ করি বাট এই ধরনের দই চিরা রেসিপি কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো এবং আমাদের শরীরটাকেও ঠান্ডা রাখে সো চলুন ভিউয়ার্স আর দেরি না করে এই দারুণ স্বাদের তিন ধরনের দই চিরার রেসিপি কীভাবে আমরা তৈরি করবো সেটা দেখে আসি এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ দই চিড়ার জন্য ভিউয়ার্স আমি এখানে তিন কাপ পরিমাণ চিড়া নিয়েছি আর এখানে নিয়েছি আমি টক দই এটা আমার ঘরে তৈরি করা টক দই এর রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ইউজ করতে পারেন প্রথমে আমি চেয়ারটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে ধোয়ার পরে দেখবেন একটু ময়লা বের হচ্ছে সেগুলো ফেলে দিতে হবে আর ধুয়ে আমি এটাকে একটা স্ট্রেনারে ছেকে পানিটাকে ঝরিয়ে নিব এই জন্য যে পানিতে ভেজানো থাকলে কিন্তু চেয়ারটা বেশি নরম হয়ে যাবে দেখুন বেহর্স আমি ছেকে নিয়েছি চিড়াগুলোকে একদম ঝরঝরে এখন আমি এই চিড়াটা দিয়ে তিন ধরনের দই চিরা রেসিপি দেখাবো প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো চিরা নিয়ে নিচ্ছি এখন যে চিরাটা আমি তৈরি করব এটা হচ্ছে দই চিরা কলা চিরাটা নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি আর আমার কাছে ভিওয়ার্স টক দই দিয়ে চিরা তৈরি করলে সেটাই বেশি টেস্ট লাগে অনেকে আবার মিষ্টি দই দিয়ে তৈরি করতে পছন্দ করেন বাট কলার সাথে মিষ্টি দইটা দিলে আরও বেশি মিষ্টি হয়ে যায় টক দইয়ের সাথে কলা কিন্তু খুব ভালো যায় আমি একটি কলা এখানে দিয়ে দিচ্ছি ছেলে অনেকে আবার কলাটা চটকে খেতে পছন্দ করেন আবার অনেকে এভাবে কেটে স্লাইস করে খেটেও পছন্দ করেন আমার কাছে স্লাইস করে কাটাটাই বেশি ভালো লাগে কেটে নিচ্ছি জাস্ট শুধু চামচ দিয়ে মাখিয়ে খেলে হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ ব্যাস হয়ে গেল দারুণ মজার দই চিরা কলা এটাকে জাস্ট খাওয়ার সময় চামচ দিয়ে নেড়ে খেয়ে নিলে হবে এখন আমি আরও একটি দই চিড়ে দেখাচ্ছি আমি আরও একটি বাটিতে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দইটা অ্যাড করছি যে যতটুকু বা যে পরিমাণ দই খেতে পছন্দ করেন সেই পরিমাণ নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু গুড় আমি গুড়ের সাথে হালকা চিনিও অ্যাড করেছি ভিওয়ার্স এই গুড়ের স্মেলটা কিন্তু দই চিরার এই রেসিপিটাকে অনেক অনেক মজার করে তুলে এখন আমি আরও একটি দই চিরা রেসিপি দেখাচ্ছি এই চিরার সাথে আমি নিয়ে নিচ্ছি পরিমাণের মতো নারকেল কোড়া এটা একদম সদ্য নারকেল কোড়াটা হলেই বেশি ভালো হয় খুবই টেস্ট হয় এই চিরাটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি টক আর মিষ্টি দুই ধরনের কিশমিশ অনেক আমি এই চিরাটা ট্রাই করতে পারেন খেতে খুবই খুবই মজার হয়ে গেল ভিউয়ার্স দারুণ স্বাদে তিন ধরনের দই চিরা রেসিপি ইফতারে আপনারা এই দই চিরাটা ট্রাই করতে পারেন খুবই হেলদি এবং খুবই মজাদার আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে আমার রেসিপি শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে করতে পারেন আমি করে দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ